আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনি রহমান শো। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আমি আপনাদের জন্য সুপার স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। একদম ভিডিওর শুরুতেই বলে দিলাম, কারণ আপনারা কিন্তু আমাকে অনেক সময় কমেন্ট করেন যে ভাইয়া আমি কিছু মানে ভালো হোলসেল শপের ভিডিও চাই। আর আমার চ্যানেলের সবচেয়ে বিখ্যাত ভিডিও হচ্ছে অ্যাকোরিয়াম অ্যান্ড ফিশের ভিডিও। আমি কিন্তু মাছ এবং অ্যাকোরিয়াম নিয়ে এই ভিডিওটা সব বরাবরের মতো করে থাকি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে অরিজিনাল ইম্পোর্টার, মাছের ইম্পোর্টারকে আমি আজকে নিজেই সন্ধান পেয়েছি। এই জন্যই আমি চাচ্ছিলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরি। আর আজকে কিন্তু আমি বর্তমানে কাটাবনে ভিডিও করছি না, মানে মাছ যারা ইম্পোর্ট করে আমি কিন্তু আজকে সেই জায়গায় চলে আসছি। একেবারেই গোপন সন্ধান ভিডিওটি কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমি কিছু এমন ইন্টারেস্টিং কিছু দেখাবো যেটা দেখলে আপনারা সত্যি ইমপ্রেস, মানে আমার সাথে সাথে আপনারাও ইমপ্রেস হয়ে যাবেন। তো ভিডিওটি আমি এই জন্যই বলছি যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি কিছুক্ষণের ভিতরেই যে এই শপে যাব এবং এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিব। আপনারা মানে আমি একটা কথা বলতে পারি যে বাংলাদেশে যদি আপনারা এইখান থেকে মাছ না নেন, আমার মনে হয় যে কোথাও থেকে আপনারা মাছ নিতে পারবেন না। কেননা সবাই ইম্পোর্টের কথা বলবে, সবাই শিপম্যানের কথা বলবে, কিন্তু রিয়েল শিপম্যান এবং রিয়েল ইম্পোর্টার কিন্তু আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। আর আমি নিজেই ইমপ্রেস যে আমি আমার লাইফের ফার্স্ট এইরকম মানে মাছ ইম্পোর্ট করতে দেখলাম একদম সরাসরি। এবং পুরো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ফ্রেন্ডস, আমি কিন্তু আমি আপনাদের একটা বরাবরই বলছি যে আপনারা কিন্তু সবসময় আমার ভিডিওর মাধ্যমে দেখছিলেন যে শিপম্যান, কিন্তু আমি কি দেখাইতে পারছি যে অরিজিনাল শিপম্যান যে কীভাবে হয়। আর আমি নিজেও দেখি নাই, এই আজকে আমার ফার্স্ট ব্লগে ফার্স্ট যে আমি নিজে শিপম্যান দেখলাম। এবং আমি শিপম্যানের মাছগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। এবং এই ধরনের মাছগুলো আপনারা কোথায় আসলে পাবেন সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওর মাধ্যমেই জেনে যাবেন। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এবং এই মাছগুলো আমরা কিছুক্ষণের ভিতরেই শপে নেওয়া হবে, আর আমরা একে একে দেখানো হবে যে আসলে কোনটার ভিতরে কী মাছগুলো আছে। অসাধারণ একটা মুহূর্ত আমার ভিডিও মানে আমার ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, মানে এরকম জিনিস যে আমি আসলে দেখতে পাবো এটা আমি নিজেও মানে কল্পনা করিনি। যে আজকে যাই হোক, আমি আসলে এরকম একটা সন্ধান পেয়েছি সেটা আমি আপনাদের দেখাতে পারবো। তো সত্যি আমি ইমপ্রেস। এবং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লোকেশন দেওয়া থাকবে, আপনাদের যদি এই লোকেশনে আসতে মানে প্রবলেম হয় অবশ্যই ফোন নাম্বারটিও দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি ফোনে যোগাযোগ করে কিন্তু এই মাছগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলেও কিন্তু এরকম হোলসেল রেটে কিন্তু এই মাছগুলো এইখান থেকে নিয়ে যেতে পারেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু পুরো ঢাকা বলতে গেলে ঢাকার বাইরে পুরো বাংলাদেশে কিন্তু এইখান থেকে এই মাছগুলো যায়। হ্যাঁ, আর আমি কিন্তু আসলে কিছু চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে সরাসরি এখানে এসে ভিজিট করতে পারেন, মাছগুলো নিয়ে যেতে পারেন। যারা ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে সরাসরি একদম ইম্পোর্টের যে মাছগুলো, একদম ইম্পোর্টারের থেকে আপনারা অনেকেই চান মাছগুলো কিনতে, আপনারা কিন্তু সরাসরি এখানে আসলে কিন্তু এই মাছগুলো নিয়ে যেতে পারবেন। তাছাড়া আমাদের মেইন ব্লগ কিন্তু থাকবে, আমরা হয়তো সেকেন্ড পার্টে সেই ব্লগগুলো দেখাবো এবং মাছের প্রাইসগুলো কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর ভিডিওতে কিন্তু অলরেডি এই শপের নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা প্রায় যোগাযোগ করবেন। আর এই শপে যখনই আপনাদের শিপমেন্টের মাছ নামবে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে কিন্তু এই মাছগুলো নিয়ে যেতে পারবেন। ফ্রেন্ডস, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে শিপম্যানের মাছ কিন্তু অ্যাকোরিয়ামে অ্যাপ্লাই করা হচ্ছে। তো আসলে আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা মুহূর্তই আমি আপনাদের একটু একটু করে দেখানোর জন্য। আর আরেকটা কথা বলি, এই ভিডিওটা হয়তো দুইটা ভাগে আসতে পারে, কারণ অনেক ভিডিও মানে অনেক মাছ আর অনেক বড় হতে পারে ভিডিওটা, এই জন্য আমি হয়তো সেকেন্ড পার্টে আর বাকি অংশ দেখাই দিব। তো আপনারা অলরেডি দেখতে থাকেন যে আসলে এই যে এই মাছগুলোই কিন্তু আনা হয়েছে, সম্পূর্ণ আপনার অসাধারণ অসাধারণ এক কথা অসাধারণ। ফ্রেন্ডস, আমি আপনাদের আরো একটা অসাধারণ মুহূর্ত দেখাবো, মানে খুবই অসাধারণ মুহূর্ত, একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন। মানে অসাধারণ, একদম এক কথায় অসাধারণ।
তো ফ্রেন্ডস আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আসলে ফাইটারের কার্টন খোলা হয়েছে আর ফাইটারগুলো এইভাবেই আসে, মানে যেটাকে আমরা বিটা ফিশ বলি। তো এগুলোর সম্পূর্ণ প্রাইস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন লোকেশনটা কিন্তু দেয়া আছে, এটা বাসা হচ্ছে 12, রোড হচ্ছে 18 এবং সেক্টর হচ্ছে 3 উত্তরা। চলুন আমরা ভিতরে যাই এবং এইখানে মানে আমি আপনাদের একটা সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস দেখাবো। আসলে আপনারা দেখেন যে আমি আমার লাইফে এইটাই ফার্স্ট মানে এরকম একটা মানে শপ দেখলাম। হ্যাঁ, তো আমি যদি একটু দেখাই, একটু দেখেন মানে এখানে হিউজ অ্যাকোরিয়ামের সেট আপ দেওয়া আছে এবং এইখানে এই শিপ মানে মাছগুলো দেওয়া হবে। তো আমি কিন্তু একে একে এই মাছগুলো আপনাদের দেখাবো, দেন আরও আমি কিছু দেখাই। চলেন আমি আসলে পুরোটা একটু ঘুরে দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো ফ্রেন্ডস আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে হিউজ মাছের কালেকশন কিন্তু চলে আসছে, আর এগুলো আপনারা দেখার জন্য কি ইন্টারেস্টিং, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের মাছগুলো কি আপনারা দেখতে চান কি না, বা এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন, কারণ আমি কিন্তু আজকে কাটাবনে ভিডিও করছি না, কিন্তু বর্তমানে আছি উত্তরাতে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, আমি আবারও বলছি। ফ্রেন্ডস আমি একটা জিনিস দেখাই, আপনারা একটু সেট আপটা একটু দেখেন। এটা হচ্ছে মানে এইখানে আসলে এটা হচ্ছে আপনাদের অফিস, হ্যাঁ মাছের একটা অফিস, মানে এইখানে আপনাদের ভালো ভালো মাছগুলো কিন্তু দেয়া হবে। এই জন্যই কিন্তু পুরো এইখানে দেখতে পাচ্ছেন খালি করা হয়েছে, শিপম্যানের মাছগুলো কিন্তু এইখানেই ছাড়া হবে। আর আপনারা দেখেন, আর আমি শুধু কিন্তু এটাই ঘুরে দেখাচ্ছি এই জন্যই যে আসলে আমার কাছে এতটাই ভালো লাগছে, আমি সত্যি ইমপ্রেস যে আমি এই ধরনের কিছু দেখতে পাচ্ছি। আর আমি কিন্তু ইউটিউবে আমাদের দেশের বাইরে কিন্তু এই ধরনের মাছের শপ আমি দেখি, মাছের অফিস আমি দেখি। আজকে যে আমাদের বাংলাদেশে আমি আপনাদের দেখাতে পাচ্ছি, আমি সত্যি গর্বিত। Everything I touch turn gold. Need no introduction cause they know. Brittany Mo, I hit the lotto. My motto, roll up gelato and throttle. A couple models to Kyle who fucking brought up the bottles. I'm gone ham. This ain't even luck, all planned. Y'all know who the fucks I am. Burning bucks, smoke bands. Always been the MO since the start of this. And now I'm on a mission like I'm Artemis. Hey. We gon' turn the crib into a club like Hennessy and Buddha screaming thug life. Get it, baby, you know I'm the plug, right? But it's gonna be a long night. সো ফ্রেন্ডস, তো আপনারা কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য মানে আমাদের সেকেন্ড পার্ট সেটাতে দেখতে হবে। আর সেকেন্ড পার্টের বিষয়টা আমি বলে দিই, সেকেন্ড পার্ট হচ্ছে এই ভিডিওর আপলোডের হয়তো মানে 12 ঘন্টা পরে আপলোড হয়ে যাবে, কারণ একটা ভিডিও আপলোড হতে একটু সময় নেয়। তো আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার কারণ হচ্ছে আপনাদের এই শপের সাথে এই পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি যদি একটা কথা বলি যে এক কথায় যদি একটা মাছের আড়ত বলি, তাহলে কি এটাকেই বলবো? বরাবর বলছি, যদি আপনারা অরিজিনাল থাই প্রোডাক্ট নিতে চান বা আপনারা অরিজিনাল থাই প্রোডাক্ট নিতে ইচ্ছুক, তারা অবশ্যই এই শপে এসে ভিজিট করবেন। আর এখানের যে আকর্ষণীয় মাছগুলো আছে, যারা অরিজিনাল মাছ চিনেন ঠিক আছে, তারা অবশ্যই এই শপে এসে এই মাছগুলো নিতে পারবেন। কি দেখতে পাচ্ছেন ভাইয়া, এইখানে আসলে বরাবরের মতো আপনারা কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন। আর আজকে ভাইয়ার মাধ্যমে জেনে নেব এই জায়গার টোটাল অ্যাড্রেস এবং কী কী আইটেমগুলো ভাইয়ারা বিক্রি করে এবং কী কী সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকবে। জসীমউদ্দিন রোড, 18 নম্বর রোড, 12 নম্বর হাউস। আচ্ছা, আপনাদের এই শপের নামটা কি? সতেজ একুয়াসিটি। আমরা থাইল্যান্ড থেকে আসলে সব আইটেমই আনি অর্ডার অনুযায়ী, কাস্টমার যে অনুযায়ী অর্ডার দেয় সেই মাছটা এনে দেওয়া হয়। না, আমরা দেশি কোনো প্রোডাক্ট রাখি না, শুধু থাইল্যান্ডের প্রোডাক্টই রাখি। তো আমরা হয়তো নেক্সট ডে আমরা আপনারা একটু দেখাই আসলে এখানে হিউজ মাছের কালেকশন আছে।
আর এটা হচ্ছে এইখানের অফিস, আমরা স্টোর রুমে দেখব, ভাইয়াদের স্টোর রুমে দেখব। আর আপনাদের আমি শুধু প্রাইস সম্বন্ধে ধারণা না, এগুলো একদম চ্যালেঞ্জিং প্রাইস, যে এই রেটে মানে এই প্রাইসে আপনারা বাংলাদেশের কোথাও আর এই মাছগুলো কিনতে পারবেন না। তো আমরা নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, এবং নেক্সট ভিডিওতেই হয়তো আমরা এগুলোর প্রাইসগুলো দিব। কী বলেন ভাইয়া?